হ্যালো দর্শক বন্ধুরা, আজ আমরা আসাম রাজ্যে অবস্থিত কামাখ্যা মায়ের মন্দির ও তার মাহাত্ম সম্বন্ধে জানব। কামাখ্যা মন্দির হলো ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির। এটি 51টি সতীপীঠের মধ্যে অন্যতম। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও আছে। এই মন্দিরগুলিতে 10 মহাবিদ্যা অর্থাৎ ভুবনেশ্বরী, বগলামুখী, ছিন্নমস্ত্রা, ত্রিপুরা সুন্দরী, তারা, কালী, ভৈরবী, ধূমাবতী, মাতঙ্গী ও কমলা এই 10 দেবীর মন্দিরও রয়েছেন। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী বা সরস্বতী ও কমলা বা লক্ষ্মী প্রধান মন্দিরে পূজিত হন। অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে। হিন্দুদের বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির একটি পবিত্র তীর্থ। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ ও 3টি মণ্ডপ। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্যশৈলীতে নির্মিত। অন্যগুলি স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। এগুলিতে খাজুরাহ বা অন্যান্য মধ্য ভারতীয় মন্দিরের আদলে নির্মিত খোদাইচিত্র দেখা যায়। মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখতে হয়। নিম্ন আসামের বহু মন্দিরে এই ধরনের চূড়া দেখা যায়। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এখানে কোনো মূর্তি নেই, শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায়। গর্ভগৃহটি ছোট ও অন্ধকারাচ্ছন্ন। সরু খাড়ায় সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছতে হয়। ভেতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে যেটি যোনির আকৃতি বিশিষ্ট। এটি কামাখ্যা দেবীর যোনিমণ্ডল। এই যোনিমণ্ডলের আয়তন দৈর্ঘ্যে 1 হাত এবং প্রস্থে 12 আঙুল। এটিতে প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। একটি ভূগর্ভস্থ পোষ্যবনের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি রাখে। এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত এবং দেবীর পীঠ হিসেবে প্রসিদ্ধ। কামাখ্যা দেবীর পীঠ মাতৃ বা দেবী পোড়ের অর্ধেক অংশ সোনার টোপরের উপর কাপড় এবং ফুলের মালা দিয়ে আচ্ছাদিত ও সুশোভিত করে রাখা হয়। মাত্র দর্শন, স্পর্শন, পূজা, জপ প্রভৃতির জন্য একটি অংশ খোলা থাকে। মাতৃঅঙ্গ থেকে পতিত হয়ে এখানে বিরাজিত হওয়ায় এই মহাতীর্থ শক্তিপীঠ স্থান নামে বিখ্যাত হয়েছে। এটি সকলের প্রধান পীঠস্থান বলে তন্ত্রপাশকগণ কামাখ্যা মাতার দর্শন ও উপাসনা তাদের প্রধান কর্তব্য বলে মনে করেন। দেবীর 10 মহাবিদ্যা রূপের মধ্যে ষোড়শী কামাখ্যা দেবীর নামান্তর এবং এই দেবী এই কামাখ্যা পীঠে বিরাজিতা। এই পীঠের পূর্ব প্রান্তে দেবী মাতঙ্গী, কমলা দেবীর পীঠস্থান বিরাজিত। কামাখ্যা মন্দির চত্বরের অন্যান্য মন্দিরগুলিতেও একই রকমের যোনি আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায় যা ভূগর্ভস্থ পোষ্যবনের জল দ্বারা পূর্ণ থাকে। বর্তমান মন্দির ভবনটি অহোম রাজাদের রাজত্বকালে নির্মিত। এর মধ্যে প্রাচীন কোচ স্থাপত্যটি সযত্নে রক্ষিত রয়েছে। খ্রিস্টীয় দ্বিতীয় সহস্রাব্দের মাঝামাঝি সময়ে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হলে 1565 সাল নাগাদ কোচ রাজা চিল রায় মধ্যযুগীয় মন্দিরের স্থাপত্যশৈলী অনুসারে মন্দিরটি পুনরায় নির্মাণ করে দেন। এখন যে মৌচাক আকারের চূড়াটি দেখা যায় তা নিম্ন আসামের মন্দির স্থাপত্যের একটি অন্যতম বৈশিষ্ট্য। মন্দিরের বাইরে গণেশ ও অন্যান্য হিন্দু দেবদেবীর মূর্তি খোদিত আছে। প্রধান দেবী মন্দিরের মধ্যে 8টি ভৈরব মূর্তি বিরাজিত, তবে স্থানটি অন্ধকারাচ্ছন্ন হওয়ায় সহজে দেখা যায় না। এই ভৈরবগুলি হলেন অশিতাঙ্গ ভৈরব, রুরু ভৈরব, চণ্ড ভৈরব, ক্রোধ ভৈরব, উন্মত্ত ভৈরব, কপালী ভৈরব, ভীষণ ভৈরব, সংহার ভৈরব। মন্দিরের বাইরের দেওয়ালে 24টি পুরুষের মূর্তি এবং 30টি নারীর মূর্তি নৃত্যভঙ্গিমায় খোদিত আছে। যতদূর জানা যায় এগুলি 6টি রাগ, 18টি উপরাগ ও 30টি রাগিনীর মূর্তি। নাট মন্দিরের বাইরের দেওয়ালে অশ্বমুখ, গোমুখ প্রভৃতি গন্ধর্বের মূর্তি রয়েছে। এই স্থানের সামনের দরজার বাঁদিকে শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণুমূর্তি, দক্ষিণ দিকে অষ্টভুজা কালী আর অপরদিকে ভেতরের মধ্য দরজার দুদিকে বাম দিকে বিষহস্ত বিশিষ্ট দুর্গামূর্তি দেখা যায় এবং দক্ষিণ দিকে 10 ভুজা দুর্গা এবং অন্যান্য দেবদেবীর মূর্তি আছে। মন্দিরের বাইরের ঘণ্টার কাছে চক্রভৈরবীর মূর্তি আছে। এইসব স্থানগুলির দর্শন ও স্পর্শন করতে হয় যাত্রীগণকে। মন্দিরের 3টি প্রধান কক্ষ রয়েছে। পশ্চিমের কক্ষটি বৃহৎ ও আয়তাকার। সাধারণ তীর্থযাত্রীরা এটি পূজার জন্য ব্যবহার করেন না,
মাঝের কক্ষটি বর্গাকার, এখানে দেবীর একটি ছোট মূর্তি আছে। এই মূর্তিটি পরবর্তীকালে এখানে স্থাপিত হয়। এই কক্ষের দেওয়ালে নরনারায়ণ, অন্যান্য দেবদেবী ও তৎসম্পর্কিত শিলালেখ খোদিত আছে। মাঝের কক্ষটি মূল গর্ভগৃহে নিয়ে যায়। এটি গুহার আকৃতি বিশিষ্ট, এখানে কোনো মূর্তি নেই, শুধু যোনি আকৃতি বিশিষ্ট পাথর ও ভূগর্ভস্থ প্রস্রবণটি আছে। প্রতি বছর গ্রীষ্মকালে অম্বুবাচী মেলার সময় কামাখ্যা দেবী ঋতুমতী হওয়ার ঘটনাকে উদযাপন করা হয়। বিজ্ঞান মতে এই সময় মূল গর্ভগৃহের প্রস্রবণের জল আয়রন অক্সাইডের প্রভাবে লাল হয়ে থাকে, ফলে এটিকে ঋতুস্রাবের মতো দেখতে হয়। শাস্ত্র মতে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3 পাদ অতীত হলে চতুর্থ পাদে আদ্রা নক্ষত্রের প্রথম পাদের মধ্যে ধরিত্রী দেবী ঋতুমতী হয়ে থাকেন। এই সময়কে অম্বুবাচী বলা হয়। সাধারণত 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ় পর্যন্ত এই যোগ থাকে। এই সময় মা কামাখ্যা দেবীর মন্দির বন্ধ থাকে। 3 দিন গত হলে মন্দির খোলা হয়। এই সময় মন্দির সংলগ্ন অঞ্চলে মেলা বসে, দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা এখানে আসেন। দর্শক বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন ও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।